আজ আমি কাঁঠাল পাতার বড়া নিয়ে হাজির হয়েছি। আপনারা এই যে ক্রিস্পি শব্দ শুনে বুঝতে পারছেন যে রেসিপিটা কত সুস্বাদু এবং টেস্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার টুকিটাকি চ্যানেলের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আমি ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। কাঁঠাল পাতার বড়া রেসিপি অবিশ্বাস্য হলেও এটা সত্য। আমাদের গ্রামের বাড়িতে দেখেছি এই কাঁঠাল পাতার গরু কিংবা ছাগলে খেয়ে থাকে। এগুলো যে মানুষের খাবারও হবে সেটা আমি কখনোই ভাবিনি। তো আপনাদের বাড়ি যদি গ্রামে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা অনায়াসে এই কাঁঠাল পাতা পেরে এনে একবার রেসিপিটা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর যদি শহরে হয়ে থাকে দেখুন আপনাদের বাড়ির আশেপাশে কোনো গাছ থাকলে সেখান থেকে পাতাটা নিয়ে আসবেন। তো এই যে এটা আমার ননুদের খালি জায়গাতে এই গাছটা হয়েছিল, তো আমি নিচ থেকে গাছের পাতাগুলো পাড়তে পারতেছিলাম না, তো আমি ছাদে চলে এসেছি। ছাদে এই গাছের আগাগুলা এখান থেকে আমি নিয়ে নেব। আগা থেকে কুচি কুচি পাতাগুলো দেখে নিতে হবে। তো আমি এখান থেকে এভাবে এই ডালাগুলো আগার ডালাগুলো নিয়ে নেব। তো আগার ডালাগুলো নিয়ে আমি এখান থেকে কুচি পাতাগুলো বেছে বেছে নেব। এই কাঁঠাল পাতা কিন্তু আমাদের স্বাস্থ্য ও ত্বকের জন্য বিশেষ উপকারী। আপনার শরীরের কোনো অংশে যদি খুব বড় ধরনের ক্ষত তৈরি হয়ে থাকে তখন এই কাঁঠাল পাতা বেটে এক ধরনের মিহি পেস্ট তৈরি করে নিন। সাথে একটু মধু দিয়ে আপনার ওই ক্ষত স্থানে প্রতিদিন একবার করে হলো প্রলেপ লাগিয়ে দিন। খুব দ্রুত ওই ক্ষত স্থান শুকিয়ে যেতে সাহায্য করবে, কারণ কাঁঠাল পাতায় কিন্তু রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। তো আমি এখান থেকে এই কুচি কুচি পাতাগুলো নিয়ে নিয়েছি, আর হচ্ছে এই যেগুলো বাত্তি পাতা ওইগুলো আমি ফেলে দিয়েছি। এবার আমি এই পাতাগুলো থেকে এই শিরদাঁড়াগুলো বেছে নেব। মাঝখান থেকে এই মোটা ধরনের এই শিরদাঁড়া যেটা আছে এটা এখান থেকে ফেলে দিতে হবে। তো এখান থেকে ফেলে দিয়ে আমি সবগুলো পাতা বেছে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি এগুলোকে খুব মিহি করে কুচি করে নেব। গ্রামের এই গরু ছাগলের খাবার যে মানুষের খাবার হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তো এক আপুর রেসিপি আমি দেখেছি, তো দেখে আমি সারা রাত্রি আমি ঘুমাতে পারিনি যে কখন ভোর হবে আর কখন আমি আমার ননদের গাছ থেকে কাঁঠাল পাতা পেরে আনবো আর এই রেসিপিটা আমি কখন তৈরি করব। তো সারা রাত্রি আমার ঘুম হয়নি টেনশনে যে গরু ছাগলের খাবার আবার মানুষেরও খাবার হতে পারে, তো এটা তো আমাকে বানাতেই হবে। তো যেভাবেই হোক কোনো রকম রাতটা কাবার হয়েছে, তো ভোরবেলা আমি এই আমার ননদের গাছ থেকে কাঁঠাল পাতা পেরে এনে তারপর আমি এই রেসিপিটা তৈরি করলাম। আমি জানতাম যে ছাগল গরুর খাবার পাশাপাশি প্রকৃতির যে লতা পাতা যে কোনো গাছগাছরা ঔষধি হিসাবে ব্যবহার হয়ে থাকে, তো সেই ঔষধি লতাপাতা আর গরু ছাগলের খাদ্য যে মানুষের খাদ্য হবে সেটা আমি কখনোই কল্পনা করিনি। তো আমার সারা রাত্রি তো ঘুমই হয়নি, তো সকালবেলা গাছ থেকে এই পাতাগুলো পেরে এনে আমি রেসিপিটা তৈরি করছি। তো আমার মতো কীরকম আপনারা পাগল হবেন জানি না, তো একবার হলেও আমার মতো একটু পাগল হয়ে দেখুন, রেসিপিটা সত্যি ভালো লাগবে। রেসিপিটা তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত ধরনের যত ধরনের মশলা আছে, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো রেডিয়েন্ট মাংসের মশলা, আর দেবো স্বাদ মতো লবণ,
আর 1 চামচ দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এর মধ্যে দিয়ে দেব চাউলের গুঁড়ি, আর দিয়ে দেব এটা আমার ফ্রিজে আগেই তৈরি করা ছিল এই ডাউল বাটা। তো এই ডাউল বাটা ফ্রিজে আমি একবার ব্লেন্ডার করে রেখে হয়তো 3-4 বার ইউজ করে থাকি। তো আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। সামান্য একটু পানি দেব, অল্প অল্প করে পানি দেব, নয়তো বেশি পানি হয়ে গেলে কিন্তু এটা ভালো মতো ডো তৈরি হবে না। তো এটাকে আমি একটু একটু পানি দিয়ে খুব ভালো মতো একটা ডো তৈরি করে নেব। তো আপনারা যদি আমার মতো কেউ পাগল হয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখবেন, খুবই মজা এবং টেস্টি হবে, খুব ভালো। আমার কিন্তু আমি ভাবিনি যে এটা এতটা টেস্টি হবে এবং খুবই ক্রিস্পি হবে। তো আপনারা একবার বানিয়ে দেখবেন, টেস্ট করে দেখবেন। তো আপনারা কিন্তু এখানে চাউলের গুঁড়ির পরিবর্তে যদি বেসন থাকে তাহলে বেসন দিয়ে তৈরি করতে পারেন। তো আমার ঘরে বেসন ছিল না, যার কারণে আমি চাউলের গুঁড়ি আর ডাউল বাটা দিয়েছি। তো আমি এবার কড়াইতে তেল দিয়েছিলাম, তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এক এক করে আমি এখানে সবগুলো দিয়ে দেব। তো এখানে আমি আঁচটা কিন্তু খুব মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো মিডিয়াম টু লোতে রেখে সবগুলো বড়া ভেজে নিতে হবে। চুলাটা যদি একটু হাইতে দেন তাহলে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে আর আপনার ডাইলের পেস্টগুলো ভাপ হবে না। তো পাতাগুলো পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো মিডিয়াম টু লোতে রেখে এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো তখন এই বড়াগুলো খুব ক্রিস্পি হবে দেখবেন। তো এই শব্দটা দেখেই শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। তো আমি নামিয়ে নিয়ে এসেছি প্রথম কর খোলাটা। তো পরবর্তী আমি এক এক করে সবগুলো এভাবেই ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান, তাই একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।